আমার স্ত্রী মারা গিয়েছেন, এখন আমি কিভাবে কবর জিয়ারত করব? স্ত্রী কিংবা পিতা মাতার কবর জিয়ারত করার নিয়ম আমাদের অনেকে জানেন, অনেকের বাবা মা মারা যান, সেই বাবা মার কবর জিয়ারত করতে চান। নিয়ম জানা না থাকার কারণে আমরা অনেক সময় বিভিন্ন হুজুরদেরকে টাকা পয়সা দিয়ে কবর জিয়ারত করাই, এরকম প্রচলন আমাদের দেশে বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে শহরে আছে। অথচ এটা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। কবর জিয়ারতের বিনিময়ে দেওয়া এবং গ্রহণ করা দুইটাই হারাম। যে হুজুর টাকা নিলেন উনিও হারাম খাইলেন, আর যিনি টাকা দিলেন তিনিও গুনাহগার হবেন, কারণ কোনো ইবাদতের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নাই। কবর জিয়ারত করা একটা ফ্রেশ ইবাদত, জাগতিক কাজ হলে সেটার জন্য বিনিময় দেওয়া যায়। ব্যবসার উন্নতির জন্য দোয়া করা হয়, দোয়া চাই গেলে তার জন্য টাকা নেবেন, সেটা ভিন্ন বিষয়। এছাড়া আপনার কবর জিয়ারত নিজেরটা নিজে করতে হবে। এখন আমরা মানুষকে দিয়ে কবর জিয়ারত করে টাকা পয়সা দিয়ে সেটা কেন? কারণ হলো যে আমরা জানি না কীভাবে কবর জিয়ারত করব। তো কবর জিয়ারত করার নিয়ম হলো কবরের সামনে দাঁড়িয়ে শুধুমাত্র সালাম পেশ করা। সালাম পেশ করা, সালামের ভাষা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ভাষা শিক্ষা দিয়েছেন। তার মধ্যে থেকে একটা হলো আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া, এটা মূলত একটা সালাম। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এর অর্থ হলো আপনার প্রতি আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে কবরবাসী ইমানদার মুসলিম লোকেরা যারা শায়িত আছেন এই কবরস্থানে, আপনাদের প্রতি আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। ওয়াইন্না ইনশাআল্লাহ লাহিকুন, আর আল্লাহ চাহেন তো আমরা অচিরেই আপনাদের সাথে এসে যোগ দিব, অর্থাৎ এখানে আমরাও ফিরে আসছি। আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে আমাদের জন্য এবং হে কবরবাসী আপনাদের জন্য উভয়ের জন্য সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি কামনা করি, সমৃদ্ধি কামনা করি, সুখ কামনা করি। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রাখে। এই দোয়াগুলো কবর জিয়ারতের দোয়া, ব্যাস হয়ে গেল। শুধুমাত্র কবরের পাশে গিয়ে কবরবাসীকে লক্ষ্য করে এই দোয়া পেশ করবে। আপনার নির্দিষ্ট কোনো বাবা কবর মায়ের কবর হলে তাদেরকে ডেকে ডেকে আপনি দোয়া করতে পারেন, হে বাবা আসসালামু আলাইকুম, অর্থাৎ আল্লাহর শান্তি তোমার প্রতি বর্ষণ হোক। ব্যাস কবর জিয়ারত খুব সহজ একটা কাজ। আমরা অনেকে মনে করি কবর জিয়ারত করতে হলে অনেক নিয়ম কানুন আছে, এত সুরা এতবার পড়তে হয়, তারপরে ওইটা অতবার পড়তে হয়, সুরা আধা মুত্তাকাসুর পড়তে হয়, এখলাস এতবার পড়তে হয়, কবর জিয়ারতে এই সুরা এতবার পড়তে হয়, এরকম কোনো নিয়ম কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। বরং কোরআন হাদিসে বর্ণিত হয়েছে কবরে গিয়ে কবরবাসীকে কী করা, সালাম পেশ করা। আপনি আর কিছু না পারেন, আসসালামু আলাইকুম কবরবাসীকে লক্ষ্য করে হে কবরবাসী আপনার মধ্যে শান্তি বর্ষিত হোক, বাস এভাবে সালাম দিলে হলো। কিন্তু সুন্নাসম্মত সালাম হলো যেটি বললাম এটি, এবং আরও কয়েকটা দোয়া আছে, সালামু আলাইকুম দারা কওমুল মুমিনিন, এটা একটা আছে। আমাদের দেশে অনেক বেশি প্রচলিত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাত, এই দোয়া আছে আমাদের দেশে খুব বেশি প্রচলিত। এই দোয়াটাও হাদিসে আছে, তবে হাদিসের সনদ এবং সূত্রের ধার ভার এবং আয়ত সব কিছু বিবেচনায় যেটা বলছি এটা তুলনামূলকভাবে আমার কাছে বেশি ভালো লাগে এবং আমি সবসময় বেশি করি। আসসালামু আলাইকুম আহলাল দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুম আসসালামু আলাইকুম আফিয়া। এছাড়া অন্য যে কোনো হাদিস বর্ণিত দোয়া কবরবাসীকে সামনে রেখে নিবেদন করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।